ব্রিয়ন জল আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি আজকের বলবো সকালে খালি পেটে বাসি উষ্ণ গরম জল যদি আপনি খেতে পারেন তাহলে কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার উপকারিতার কথা আমরা সবাই জানি আমাদের শরীরে সত্তর পার্সেন্ট জল তাই শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য জল পান করা অবশ্যই প্রয়োজন তবে ঠান্ডা না গরম এই নিয়ে সবসময় বিতর্ক চলে জল ঠান্ডা হোক বা গরম দুটোতেই কিছু না কিছু উপকার থাকে তবে উসুম গরম জলে বেশি উপকার প্রতিদিন সকালে নিয়ম করে খালি পেটে উষুম গরম জল খেলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আর এই ভাইরাসের সময় তো উষুম গরম জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা আপনি যদি সঠিক সময় সঠিক পরিমাণে জল পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত সমান হয়ে উঠতে পারে যেমন নাম্বার ওয়ান উষুম গরম জল শরীর থেকে সমস্ত ক্ষতিকারক ট্রকেনকে বের করে শরীরকে ডিটক্স করে গরম জল ঘাম ও মূত্রের মধ্যে দিয়ে শরীরের ট্রাকেন দূর করতে সাহায্য করে যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক নাম্বার টু গরম জল হজম শক্তিকে বৃদ্ধি করে পাকস্থলী এবং অন্ত্রের মধ্যে দিয়ে যাবার সময় হজম অঙ্গগুলোকে আরও ভালোভাবে হাইড্রেটেড করে যার ফলে বর্জ্যবস্তু শরীর থেকে নিষ্কাশিত হয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায় আপনি যদি পেট খারাপের রুগী হন তার মানে বুঝতে হবে আপনার হজম সম্পর্কিত সমস্যা আছে এই রকম সমস্যা থাকলে প্রতিদিন খালি পেটে এক গ্লাস করে গরম জল পান করুন তাহলে আপনি এই সমস্যার হাত থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন নাম্বার থ্রি কষ্টকাঠিন্য বহু মানুষের একটি সাধারণ সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে রাত্রে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস করে গরম জল পান করুন এটি অন্ত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্ত্রকে সংকুচিত করে বর্জ্য পদার্থ দূর করতে সহায়তা করে নাম্বার ফোর গরম জল পান করলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় বলে এটি শৈলের প্রতিটি স্নায়ুকে সচল রাখতে সাহায্য করে যা শৈলের বিভিন্ন ব্যথা থেকে মুক্তি দেয় যেমন মাথা যন্ত্রণা গাঁটে গাটে ব্যথা এর ফলে মাংসপেশি দুর্বল হয় না এবং যদি কোনো মাংসপেশিতে আঘাত লেগে থাকে তাহলে তা দ্রুত নিরাময় হয় এছাড়া শৈলের ভিতরে যদি কোনো চোট থেকে থাকে সেটাও গরম জল খেলে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি অনেকেই ব্যথা কমানোর জন্য গরম জলে স্যাঁক দিয়ে থাকেন তবে উষ্ণ গরম জল পান করাটা সব থেকে ভালো নাম্বার ফাইভ অনিয়মিত পিরিয়ডের ব্যথা থেকে মুক্তি দেয় মহিলাদের ক্ষেত্রে গরম জল পান করার একটি বড় সুবিধা হল এটি অনিয়মিত ঋতুস্রাব ঠিক করতে এবং ঋতুস্রাবের ব্যথা থেকে উপশম দিতে সহায়তা করে অনেক সময় রক্ত জমাট বাঁধে তা বেরোতে না পারলে ব্যথা হতে থাকে এই সময় গরম জল পান করলে জমাট বাঁধা রক্ত ভেঙে গিয়ে ব্লাড ফ্লো সঠিকভাবে হয় যা ব্যথা থেকে মুক্তি দেয় নাম্বার সিক্স ওজন কমাতে সাহায্য করে গরম জল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে এবং খিদে কমায় ফলে ক্যালোরি ইনটেক কম হয় যা দ্রুত ওজন ঝরাতে সহক উষ্ণ গরম জল শৈলের মেটাপলিজম বৃদ্ধি করে শৈলের অতিরিক্ত ফ্যাট বার্ন করতে সাহায্য করে এমনকি অনেক বিশেষজ্ঞর মতে যদি খাবার খাওয়ার আগে পাঁচশো মিলি অর্থাৎ প্রায় দুই গ্লাস উষ্ণ গরম জল খাওয়া যায় তাহলে নাকি মেটাপলিজম রেট তুলনামূলকভাবে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় এবং শৈলের অতিরিক্ত মেদ তাড়াতাড়ি ঝরাতে সাহায্য করে তাই প্রতিদিন সকালে খালি পেটে লেবু বা মধু এক গ্লাস গরম জলে মিশিয়ে পান করলে অতিরিক্ত মেদ ঝরে যায় এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে নাম্বার সেভেন সাইনাসের সমস্যা দূর করে ঠান্ডা লাগা বা সর্দি কাশিতে গরম জল যে কত উপকারী সে কথা নতুন করে বলার কিছুই নেই মিউকাশ দূর করতে উষ্ণ গরম জল সাহায্য করে ফলে সর্দি বা কাশি অথবা গলা ব্যথায় তাড়াতাড়ি উপশম হয় নাম্বার এইট বিশেষজ্ঞরা বলেন যে আপনি যদি নিয়ম করে উষ্ণ গরম জল পান করেন তাহলে সারাদিনের ক্লান্তি এবং স্টেজের মাত্রা অনেকটাই কমে যায় সারাদিন অফিসে খাটুনি তারপর ট্রাফিক জ্যামে আটকে ফাইনালি যখন বাড়ি ফেরেন তখন শরীরে আর কিছুই থাকে না সেই সময় যদি এক গ্লাস গরম জল পান করেন তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং শরীরটা বেশ তরতাজা হয়ে ওঠে নাম্বার নাইন লিভার এবং কিডনি ফাংশনের উন্নতি ঘটে জল কম খেলে অনেক সময় কিডনি বা গল ব্লাডারে স্টোন হয়ে যায় এবং সেটা মারাত্মক আকার ধারণ করার আগেই তা রোধ করার ব্যবস্থা করা উচিত বেশ কিছু গবেষণায় দেখা গেছে গরম জল খেলে লিভার এবং কিডনির কর্মক্ষমতা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন মেটাবলিজম সিস্টেমের উন্নতি ঘটে তেমনি সার্বিকভাবে শরীরও চাঙ্গা হয়ে ওঠে আসলে হাটের পর কিডনি এবং লিভারই হল শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ তাই লিভার এবং কিডনি যদি ঠিক থাকে তাহলে শরীর নিয়ে আর কোনো চিন্তাই থাকে না এক্ষেত্রে দুপুর এবং রাত্রে খাবার পর এক গ্লাস করে উষ্ণ গরম জল পান করা উচিত যারা নিয়মিত গরম জল পান করেন তাদের এই ধরনের সমস্যার সম্মুখীন তুলনামূলকভাবে কম ভুগতে হয় নাম্বার টেন চুল এবং ত্বক সুন্দর রাখে স্বাস্থ্য উজ্জ্বল ত্বক আর চুল কেনা চায় যদি আপনার ত্বক এবং চুল সংক্রান্ত সমস্যা থেকে থাকে এবং নানা বাজারচলিত প্রোডাক্ট ব্যবহার করে কোনো ফল পাননি তাহলে নিয়ম করে গরম জল পান করা আরম্ভ করুন এতে শৈলের ট্রকিন দূর হয় এবং স্বাভাবিকভাবে ত্বক এবং চুল স্বাস্থ্য উজ্জ্বল হয়ে ওঠে মুখের ছোপ দূর করে স্কিন গ্লো করবে আর একটা প্রাকৃতিক জেল্লা আপনি নিজেই দেখতে পাবেন আর ওকালে চুল ঝরে যাওয়া খুশকি শুষ্ক চুলের সমস্যা থেকে মুক্তি পেতেও গরম জলের কোনো বিকল্প নেই তবে হ্যাঁ মাথায় না ঢেলে আপনাকে উষ্ণ গরম জল নিয়ম করে দিনের মধ্যে বেশ কয়েকবার পান করতে হবে তবে দেখবেন এর ফলাফল কতটা নাম্বার ইলেভেন গলার সমস্যা থেকেও মুক্তি দেয় এই গরম জল আপনার গলা শুকিয়ে আসলে পান করুন সামান্য গরম জল সঙ্গে সঙ্গে মুক্তি পাবেন এবারে জেনে নিন উষ্ণ গরম জলের ব্যবহার কিভাবে করবেন সকালে উঠে খালি পেটে অন্তত এক থেকে দুই গ্লাস গরম জল খাওয়া অত্যন্ত প্রয়োজন প্রথম প্রথম খালি পেটে দুই গ্লাস গরম জল খাওয়াটা খুবই কষ্টকর কিন্তু ধীরে ধীরে অভ্যাস করে নিলেই আর সমস্যা হবে না উষ্ণ গরম জল খাওয়ার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিছু খাওয়া যাবে না এটা মাথায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় বয়স কম থাকলে ঠান্ডা জল খেলে কোনো সমস্যা না হলেও যত বয়স বাড়বে ততই ঠান্ডা জল খেলে শরীরের সমস্যা বাড়বে ঠান্ডা জল শরীরের অন্তত চারটে শিরার কাজ বন্ধ করে দেয় যাতে হৃদরোগের সম্ভাবনা বাড়ে যে কারণে কোল্ড ড্রিঙ্ক খাওয়া অত্যন্ত খারাপ স্বাস্থ্যের জন্য ক্যান্সার হওয়া থেকেও বাঁচায় গরম জল এছাড়াও কোলেস্টেরলের সমস্যাও মেটায় অনেকে বলতে পারেন যে গরম জল বেশি খেলে কি ক্ষতি হতে পারে একেবারেই না গরম জল খাওয়া মানে কিন্তু ফুটান্ত জল খেয়ে জীব পোড়ানো নয় যখন জলটা গরম করবেন ফুটে যাওয়ার তাপমাত্রায় পৌঁছানোর আগেই গ্যাস থেকে নামিয়ে নিন এরপর যখন ঠান্ডা হবে আঙুলের ডগা ছুঁয়ে দেখে নিন যে জলটা কতটা গরম যদি দেখেন যে জলটা উষ্ণ খেতে গেলে পুড়ে যাওয়ার আশঙ্কা নেই তাহলে খেয়ে নিন আর তা না হলে আরেকটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন সাধারণত বলা হয় যে ষাট ডিগ্রি তাপমাত্রায় জল খাওয়া উচিত তাতে শরীরের উপকার হয় এবং জীব পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না আবার এটাও অনেকে বলতে পারেন যে রাতে সবার আগে কি গরম জল খাওয়া যায় নিশ্চয়ই জল বিশেষ করে উষ্ণ গরম জল খাবার হজম করতে সাহায্য করে এবং সিস্টেম ক্লিন করে আপনি যদি ডিনারের পর সবার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে শুতে যান তাহলে শরীরে ট্রকিন জমতে পারে না এবং সকাল সকাল সিস্টেম একদম ক্লিন হয়ে যায় আগেও বলেছি কষ্টকাঠিন্যর মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা উষ্ণ গরম জলের গুণাগুণ শুনলেন প্রতিদিন সকালে মুখে উষ্ণ গরম জল পান করা শুরু করে দিন দেখবেন উপকার পাবেন তো ভিডিওটা যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ